পুরো বিশ্বকাপ জুড়ে স্পটলাইটটা শুধু তার দিকেই, আর্জেন্টিনাকে টেনে চলেছেন তিনি একাই। দল যখন খাদের কিনারায়, পথ দেখিয়েছেন লিওনেল মেসি। আরও একবার তার পানেই চেয়ে আর্জেন্টিনা দল ও তার সমর্থকরা। নক আউটে যেতে আর্জেন্টিনার সামনে সহজ সমীকরণ, একটা জয় তাদের নিয়ে যাবে পরের রাউন্ডে, কিন্তু জয় ভিন্ন অন্য যে কোনো ফলাফল ডেকে আনবে বিপদ। সৌদি আরবের কাছে হারের পর আর্জেন্টিনার যে কোনো ম্যাচের আগেই বেড়ে যায় সমর্থকদের উৎকণ্ঠা। পোল্যান্ড ম্যাচের আগে দলের আক্রমণ ভাগ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই লিওনেল স্কালোনির, তারপরও উইনিং কম্বিনেশন ভাঙবেন আর্জেন্টিনা কোচ। ডিফেন্সের দুটি ও মিডফিল্ডে একটি পরিবর্তন দেখা যেতে পারে। শেষ ৬ ম্যাচে ১২ গোল লিওনেল মেসির, বিশ্বকাপে আর্জেন্টিনা জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের সামনে দাঁড়িয়ে এই মহাতারকা। লিও নিশ্চয়ই চাইবেন উপলক্ষটা স্মরণীয় করে রাখতে। এই মুহূর্তে পরবর্তী রাউন্ড নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য, এছাড়া আমরা কিছুই ভাবছি না। পোল্যান্ডের ফুটবলাররা শারীরিকভাবে শক্তিশালী এবং দারুণ স্কিল আছে ওদের, আমাদের সেরা ফুটবল খেলতে হবে। আর্জেন্টিনার বিপক্ষে এক পয়েন্ট পেলেই পোল্যান্ড পা রাখবে পরবর্তী রাউন্ডে, এই সুযোগ নিশ্চয়ই হারাতে চাইবে না রবার্ট লেভানডস্কির দল। অনেকের ধারণা এ ম্যাচে কিছুটা ডিফেন্সিভ খেলবে পোলিশরা, মেসিকে রুখতেও আলাদা ছক কষছেন কোচ। লিওনেল মেসিকে কোনো একজন ফুটবলারের পক্ষে আটকানো সম্ভব না, সে খুব দ্রুত বল ড্রিবল করে যা অবিশ্বাস্য। আমরা একটা দল হয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়তে চাই। পোল্যান্ড আর্জেন্টিনা ম্যাচে বিশ্ব তাকিয়ে আরো একটি ব্যক্তিগত দ্বৈরথ দেখার, লিওনেল মেসির সঙ্গে রবার্ট লেভানডস্কির। ১৯৮৬ পর বিশ্বকাপের নক আউট পর্বে খেলা হয়নি পোল্যান্ডের, সে আসরেই সবশেষ শিরোপার স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। এ ম্যাচের পর যে কোনো এক দলের অপেক্ষা যে দীর্ঘ হবে তার বলার অপেক্ষা রাখে না। হারলেই সবশেষ, ঠিক এমন সমীকরণ নিয়ে পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে হেরে তাদের আত্মবিশ্বাস থেকেছিল তলানিতে, তবে মেক্সিকোকে হারিয়ে তা পুনরুদ্ধার করেছে আলবিসেলেস্তেরা। সেই একই ধারা যদি পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে অব্যাহত রাখে লিওনেল মেসিরা, তবেই নিশ্চিত হবে তাদের রাউন্ড অফ ১৬। দোহা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, কাতার।